কেতন তুমি কোন জেলা থেকে আসছো? আমি নর্থ চব্বিশ পরগনা থেকে আসি। তুমি সমদ থেকে আসছো, মানে কি রকম রাস্তা? রাস্তা এখানে খারাপ আছে, ব্যাপারটা কি হয়েছে রাস্তাগুলো করাই হয় এত কমজোর, এত মানে খারাপ মানের, যাতে ওখান থেকে কাটমানি যারা তৃণমূলের শাসক দলের লোক যারা ঠিকাদার তারা কাটমানি দিতে দিতে তো রাস্তার জন্য পয়সাই পাচ্ছে না, তো রাস্তাটা করবে কোথায়? মানে যারা টেন্ডার নিচ্ছে তাদের কাছে টাকা নেই? রাস্তা এই যে রাস্তাটা দেখো, এটা যদি যা টাকা স্যাংশন হচ্ছে সেই টাকা দিয়ে বানানো হতো এই টাকা সময়ের আগে খারাপ হয়ে যেত না, এখানে কাটমানি খাওয়া হয়েছে। মেয়ার কি ঘুরে জলে কাটকে? আরে রাস্তাটাই বলছে যে এই রাস্তায় কাটমানি খাওয়া হচ্ছে, রাস্তাটা দেখুন, রাস্তাটাই বলছে যে কাটমানি খাওয়া হয়েছে। অযোধ্যা তুমি কোন জেলা? আমি নচিকেতা জেলা দেগুঙ্গা থেকে। দেখুন সমস্ত রাজনীতি চলছে পথশ্রী, কিন্তু আমি বলো পকেট শ্রী, কারণ যে নেতা আগে বিড়ির পিছন খেত সে এখন সিগারেট খাচ্ছে, যে আগে ভাঙা সাইকেল চাপতো সে এখন বাইক চাপছে, আর যে বাইক চাপতো সে এখন বিএমডব্লিউ চাপছে। কারণটা কি সমস্ত জায়গায় কাটমানি? আপনি শহরের রাস্তা দেখাচ্ছেন কেন? আমরা বলতে চাইছি সকলে মিলে এক কথায় যে রাস্তা খারাপের কারণ হচ্ছে সেই কাট। হ্যাঁ দিদিকে বলবো উনি চটি পরেন, কিন্তু চটির সঠিক ব্যবহারটুকু করুক, চলুন গ্রামে চলুন পাড়াতে চলুন রাস্তায় বুঝতে পারবেন, চটি পরা হয় বেড়ানোর জন্য বসে থাকার জন্য নয়। আপনি শহরের রাস্তা দেখাচ্ছেন, গ্রামে চলুন, অবস্থা কি? গ্রামের মানুষ ঢুকতে ঢুকছে যেতে পারছে না, চলতে পারছে না, একটা প্রেগনেন্সি রুগী নিয়ে হসপিটালে যাওয়ার আগে তার ডেলিভারি রাস্তায় হয়ে যাচ্ছে, এমন অবস্থা, প্রচুর রুগীর ডেলিভারি হওয়ার আগে মারা যাচ্ছে বাচ্চারা, কি অবস্থা রাখছে? শুনুন শুনুন না, এবার তো আগে আপনার জেলাটা একটু কলকাতা সবাইকে জিজ্ঞেস করেছি, সবার জেলা আপনার কলকাতা জেলা, শুনুন এদের রাস্তাঘাট সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, তোমাদের বলিনি বলতে দাও। এদের সমস্যাটা কি জানো তো, এখন মমতা ব্যানার্জি কি করে বদলাম করতে হবে, মমতাকে কুৎসা করতে হবে। আমরা যদি সারা এক সেকেন্ড তুমি আপনি বলছেন যে যারা বিরোধী দল তারা বিরোধী দলকে সমর্থন করে তারা এসে এখানে কুৎসা করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই আপনার সহজ কথা? আমি আপনার কাছে আসছি, যখন বেলপাহাড়িতে আদিবাসীরা বললো আমাদের কাছে রাস্তা নেই, আমরা যাতায়াত করতে পারছি না, আমাদের কাছে বাড়ি নেই, আমরা থাকতে পাচ্ছি না, তারাও কি কুৎসা করতে চাইছিল? কে কে কুৎসা করতে চাইছে এই হিসাবটা আমার কাছে দিয়ে। মানুষের দাবি কখনো পূরণ করা সম্ভব না, কাউকে কেউ পারফেক্ট নয়, সবার দাবি যে পূরণ হয়ে যাবে। আপনি বলছেন যে দাবি পূরণ হচ্ছে, শুনুন দাবি পূরণ আপনি বলছেন দাবি পূরণ, আমরা শুনুন, আমরা এই যে রাস্তা বলতে দিন, আপনার সঙ্গে বলি রাস্তা খারাপ, যখন আপনারা বলছেন রাস্তা খারাপ মানে দুর্ঘটনা ঘটে, এই রাস্তা খারাপ এখানে দুর্ঘটনা হয় না, রাস্তা খারাপে দুর্ঘটনা হয়, রাস্তা খারাপে বহু মানুষের বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছায় না, রাস্তা খারাপ মানে অনেক রোগী যেতে গিয়ে মারা যায়, এই ঘটনা কিছুদিন আগেই ঘটেছে। ভারতবর্ষের স্ট্রাকচারে যদি দেখেন দুর্ঘটনা প্রবণ এলাকা যদি দেখেন 10টার মধ্যে পশ্চিমবঙ্গের নেই, 10-এর মধ্যেও নেই, তাহলে আমরা জানি দু একটা জায়গায় বিচ্ছিন্ন ক্ষেত্রে দু একটা খারাপ থাকা হতে পারে। দু একটা খারাপ এক সপ্তাহ পরে পিচ উঠে গেল, দু একটা খারাপ 24 ঘন্টার মধ্যে পিচ উঠে গেল, দু একটা খারাপ মানুষের স্বপ্নের বাসা আর তৃণমূলের কাটমানির আশা এটা কোনোদিন পূরণ করা যাবে না। তৃণমূল কাটমানি নিয়েই এখন সরকার চালাচ্ছে, পরিষেবাটাই চলে গেছে তোমার, তারা খালি কাটমানি আর তোমার লম্পট গিরি আর চিটিংবাজি করতে ব্যস্ত, তাই না? দেখুন এই সব না বলে যে কি আছে আমাদের পথশ্রী প্রকল্পে, তো রাজ্য সরকার নিজে খরচা করে, মানে একই কেন্দ্রীয় সরকার 22,000 কোটি টাকা দেয়নি, 22,000 কোটির মতো অনেক কিছু আছে, আমি নিজে শুনেছি, আমি আসছি।